চার হাত এক হলো হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়ার। জয়পুরের মুন্ডতা ফোর্ট অ্যান্ড প্যালেসে বিয়ে সারলেন অভিনেত্রী হংসিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের ছবি। অভিনেত্রীর একাধিক ফ্যান ক্লাব পেজ থেকে শেয়ার করা হয়েছে বিয়ের দিনের ছবি ও ভিডিও। বিয়ের দিনে ট্রেডিশনাল পোশাকে সেজেছিলেন হংসিকা। লাল লেহেঙ্গায় অপরূপ হংসিকা, সঙ্গে আইভরি শেরওয়ানিতে সেজেছিলেন বর। সূত্রের খবর, সিন্ধি প্রথা মেনে দম্পতি সাত পাকে বাঁধা পড়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় অজস্র ছবি ভাইরাল হয়েছে বিয়ের দিনের। একটি ছবিতে দেখা যাচ্ছে হংসিকা তার বন্ধুদের সঙ্গে পোজ দিয়েছেন। অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে হংসিকা ও সোহেল হাতে হাত ধরে বিয়ের মণ্ডপের দিকে এগোচ্ছেন। মালা বদলের সময়ে আতশবাজির রোশনায় ভরে উঠে চারদিক। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রেমিকের বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। ভাইরাল হয়েছিল তাদের প্রি ওয়েডিং, বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও ভিডিও। সাধারণ সঙ্গীত, মেহেন্দি বা গায়ে হলুদ অনুষ্ঠানের বদলে এই দম্পতি আয়োজন করেছিলেন সুফি নাইটে। গত সপ্তাহে মাতাকি চৌকি যাওয়া দিয়ে বিয়ের অনুষ্ঠানের সূচনা হয় বলে খবর সূত্রের। তখনও ক্যামেরাবন্দী হয়েছিলেন অভিনেত্রী। এক বিনোদন সংস্থা সূত্রে খবর, জয়পুরে বিয়ে হলেও হংসিকা চেয়েছিলেন মুম্বাই থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হোক। সোশ্যাল মিডিয়ায় গত নভেম্বরেই নিজের সম্পর্কের কথা জানিয়েছেন অভিনেত্রী। প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন সোহেল কাঠুরিয়া। ব্যাচেলর পার্টির জন্য হংসিকা ও তার বন্ধুরা উড়ে গিয়েছিলেন গ্রিসে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।